লাবণী চৌধুরী, আপনি লিখেছেন খাবারের ব্যবস্থা করা যেমন পুরুষের দায়িত্ব, তেমনি খাবার প্রস্তুত করাও নাকি পুরুষের দায়িত্ব। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা দিয়ে আমাদের উপকৃত করবেন। বোন লাবণী চৌধুরী, খাবারের ব্যবস্থা করা অর্থাৎ খাবার সংগ্রহ করে নিয়ে আসা, এটা পুরুষের দায়িত্ব, কিন্তু তাই বলে খাবার প্রস্তুত করাটাও পুরুষের দায়িত্ব যিনি বলছেন তিনি সঠিক বলছেন না। যদি বাহির থেকে আনা এবং প্রস্তুত করা দুইটাই পুরুষের দায়িত্ব হয়, তাহলে নারীর দায়িত্ব কী হবে? শুধু খাবারটা গ্রহণ করা? প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সহধর্মিনী যারা ছিলেন, তারা খাবার প্রস্তুত করতেন। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু আনহা খাবার প্রস্তুত করতেন এবং আটার খামিরা তৈরি করে রাখার পর মাঝে মধ্যে এসে ছাগল কিংবা মুরগি তারা এসে খেয়ে যেত, দাওয়াজন যাদেরকে বলা হয়েছে হাদিসের ভাষ্যে। তার মানে তিনি এটা প্রস্তুত করতেন তারা। এখান থেকে বোঝা যায়, অতএব এটি আহ্বমানকাল থেকে চলে আসা মানব সমাজের একটি বলতে পারেন যে তাদের চিরাচরিত একটি কালচার। অতএব পৃথিবীর সকল সমাজেই, মানব সমাজ এটি চলে আসছে। এই সবগুলোকে পরিবর্তন করে ফেলার এবং যেটা একটু আগে বলছিলাম যে যা খুশি তা করার একটা প্রবণতা পৃথিবীর মানুষকে চরম ধ্বংসের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করুন এ ধরনের উক্তি, এ ধরনের চিন্তাধারাগুলো সন্দেহাতীতভাবে সীমালঙ্ঘন ছাড়ার কিছুই নয়। শয়তান অনেক কিছুকে আমাদের কাছে বড় চমকপ্রদ করে তুলে ধরে, সেগুলোর কারণে আমরা যেন প্রতারিত না হই, আমরা যেন ফিতনায় না পড়ি। কিয়ামতের আগে বহুবিধ ফিতনায় মানুষ ইমানহারা হবে। সেরকম ফিতনাগুলোর মধ্যে থেকে এটিও একটি ফিতনা যে ছেলেরা আপনার ছেলে এবং মেয়েদের ব্যাপারটাকে আপনার উদারতার নামে, ব্যক্তি স্বাধীনতার নামে এবং নানান নামে আপনার এমন একটা জায়গা নিয়ে যাওয়া হয়েছে যে মানুষ সত্য স্বীকার করতে পর্যন্ত সাহস করে না। যাই হোক, খোলাসা কথা হলো খাবার প্রস্তুত করার দায়িত্ব অবশ্যই বাসার মহিলাদের, মানে এই নয় যে তারা করবে, এটা পুরুষরা শুধু বসে বসে খাবে। বরং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের খাবার প্রস্তুত করাতে তিনি সহযোগিতা করতেন। অতএব স্বামী তিনি সহযোগিতা করবেন, অংশগ্রহণ করবেন, কিন্তু মৌলিক দায়িত্ব এখানে স্ত্রীর।